বাংলাদেশেও মহিলা মহিলারা বিয়া করে বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাসলেও একসাথে মরলেও একসাথে তো কি অবস্থা ভাই ব্রাদার কি অবস্থা সবার আজকে আমরা কথা বলবো মিয়ে মিয়ে বিয়ে নিয়ে খেলা হবে খেলা হবে ভাই রে ভাই এইটা কোন কথা বাংলাদেশে এত কোলাবান থাকতে ও মিয়ে মিয়ে বিয়ে করে নিল আকি আর বিলকিস বিয়ে কনুজুরে হড়াইছে আমি আমাদের মাইরে ফেলতে চায় তো দুজন একসাথে মারবো আর যদি বাঁচায় রাখতে চায় তো দুজন একসাথে বাঁচায় রাখতে কি জোনাটাই লাগছে দেখছেন দুটি পাখির ডানায় ডানায় লেগে গেছে জোড়া আরে এরা কারা আরে কি বলেন এদেরকে চেনেন না আমি তো চিনি না মালটা কে সমকামিতা আপনার ওই ইউরোপ কান্ট্রিতে আছে কিন্তু বাংলাদেশে যেরকম হয় আমরা কখনো দেখি নাই তো এটাই ফার্স্ট টাইম দেখা কেন রে ভাই মিয়া আর মিয়ে চুল সেরাসেরি করতে পারলে মিয়া আর মিয়ে বিয়ে করতে পারবে না আর কথাটা হচ্ছে এরা বিয়ের পর করবে নাকি অন মাইয়া মাইয়া কিতা করব জানি না এখন আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই বাঁচলো একসাথে মরলো পুরো শালা বাংলাদেশেও মহিলা মহিলারা বিয়ে করে আচ্ছা কাকা এরা যদি সত্যি বিয়েটা করে থাকে তাহলে এদের মাঝে কে স্বামী আর কে স্ত্রী দুটাই তো এঞ্জেল ছাড়া আমি তো এটাই বুঝলাম না যে এদের একে অপরের সাথে সম্পর্ক হলো কি করে ওর সাথে আমার ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে ওর সাথে আমার পরিচয় ফার্স্ট সম্পর্ক হওয়ার পর আবার চলে গেছে ঢাকায় একে অপরের সাথে দেখা করার জন্য ওরে নিয়ে আমি ঢাকায় ইসলাম ঢাকায় আমরা আর কি দেখা করছি দুইজনে এই সব হাস্যকর ঘটনাকে কেন্দ্র করে হিরাখানার মতো বিনা টিকেটে ভিড় করতেছে তাদের এই সব দৃশ্য দেখার জন্য দেখলাম হল একটা ইন্টারেস্টিং বিষয় মানে একজন মেয়ে আর একজন মেয়ের কাছে আসছে তো ঢাকার থেকে ওর ফ্যামিলি আর আমার ফ্যামিলি যাইয়া আমাদের ওইখান থেকে দুজন রে আলাদা করে নিয়ে আসছে আচ্ছা ভাই এদেরকে ফ্যামিলি কেন দুজন রে আলাদা করে নিয়ে আসলো এরা একসাথে এক ঘরে থাকলে কি এমন হতো আমি আমার ফ্যামিলিকে বলছি যে ওর কাছে আমি যামু ওনারা রাজি হয় নাই আচ্ছা বোন ফ্যামিলি কেন মানবে তারা কি ভাতের সাথে তরকারি হিসাবে গাঁজা মিশিয়ে খায় না তোদের এই সব মেনে নিবে সঠিক বলেছে আমাদের মাইরে ফেলতে চায় তো দুজন একসাথে মারবো আর যদি বাঁচায় রাখতে চায় তো দুজন একসাথেই বাঁচায় তো বেশি বকবক না করে চলো মিয়ে মিয়ে বিয়ে নিয়ে ইসলাম কি বলছে নারী নারী আর পুরুষ পুরুষ যখন এই ধরনের কোনো কাজে লিপ্ত হবে আল্লাহর গজব সেই দেশের মধ্যে সমাজের মধ্যে এলাকার মধ্যে পড়বে অন মাইয়া মাইয়া কিটা করব কিছুই না সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এমন মজার মজার ভিডিও পেতে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে